আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনিয়া রাজ কিচেন। আজকে আমি আলু দিয়ে মজাদার দুই রকমের রেসিপি বানিয়ে দেখাবো, আশা করি সবার খুবই ভালো লাগবে। খুব সহজে অল্প সময়ে বানিয়ে দেখাবো, ইফতারিতে এবং বিকালে নাস্তা হিসাবেও রাখা যায়। তাহলে চলুন শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি ধনিয়ার পাতা দিলাম। ধনিয়ার পাতা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, আমি হাফ কাপ দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এরপরে তিনটা সিদ্ধ ডিম আমি গ্রেট করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ভাজা সব পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি সব মিক্স করে নিব। এই যে দেখুন মিক্স করা হয়ে গেছে। পাঁচটা আলু সিদ্ধ করে আমি ভর্তার মতো করে মিহি করে নিয়েছি, যে দেখুন একদম প্লেন ভর্তা হয়েছে। এরপরে আমি মরিচের গুঁড়া এক টিস্পুন, স্বাদ মতো লবণ এক টিস্পুন, ধনিয়ার গুঁড়া এক টিস্পুন, জিরার গুঁড়া, আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এই যে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি সব একসাথে ভালোভাবে মেখে নিব। এরপরে আমি এইভাবে আলুর বল করে নিলাম, এখানে ষাটটা বল হয়েছে যে দেখুন। এখন আমি এর মধ্যে ডিমের পুরগুলো দিয়ে নিব। পরিমাণ মতো দিব, দিয়ে ভালোভাবে মুখ আটকিয়ে চেপে 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 এইভাবে। এরপরে আমি চপের শেপ দিয়ে নিলাম, এই যে দেখুন এভাবে শেপ দিয়ে নিলাম। এভাবে সবগুলো শেপ দেওয়া হয়ে গেল। এরপরে ময়দা নিয়েছি হাফ কাপ, ময়দার মধ্যে চপগুলো চুবিয়ে নেব, এইভাবে কোট করে নিলাম। এরপরে আমি একটা ডিম ফেটে নিয়েছি, ডিমের মধ্যে এখন এই চপগুলো ব্রেড ক্রাম নিয়েছি। আমি এখানে ব্রেড ক্রাম বদলে টোস্ট বিস্কুট নিয়েছি। এবার ডিমে চুবিয়ে নেব, এই যে দেখুন এভাবে সবগুলো চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দেব, সরি টোস্ট বিস্কুটের মধ্যে, এভাবে কোট করে নিলাম সবগুলো নিয়ে। এবার ভাজার পালা, প্যানে আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। দিয়ে তেল গরম হয়ে আসলে একটা করে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক পিষ্ট হয়ে গেছে, যে দেখুন উল্টে দিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি সব তুলে নিব। সব তুলে নেওয়া হয়ে গেছে, এই যে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আলুর মজাদার চপ। এখন আমি আপনাদের আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। আলুর পাকোড়া বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি, আলু গ্রেট করা নিয়েছি হাফ কাপ, আপনারা চাইলে কেটে কুচি কুচি করে কেটেও নিতে পারবেন। ডাল বাটা নিয়েছি আমি এখানে হাফ কাপ, আধা ভাঙা করে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, আমি এখন লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। এরপরে কাঁচামরিচ দিলাম, দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপরে আদা রসুনের বাটা দুইটা মিলে এক চামচ,
মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার পাতা 1/2 কাপ দিয়ে আমি আবার মেখে নিব। জিরার গুঁড়া 1 টিস্পুন, ময়দা দেব আমি 2 টেবিল চামচ দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিব। আমি সবগুলো ভালোভাবে মেখে নিলাম। এখন ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে আমি গরম করে নিব। গরম করার পর এই যে তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিবেন। তেল গরম হয়ে আসছে, আমি এখন বড়াগুলো দিয়ে দিব। ছোট বড় করে দিতে পারেন, সমস্যা নাই, আমি বড় বড় করে দিচ্ছি। এভাবে সবগুলো আমি দিয়ে নিব। এই যে দেখুন, এক পাশ হয়ে গেছে, আমি এখন সবগুলো উল্টে দিব। এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে। এই যে দেখুন, প্রায় হয়ে আসছে, অনেক মচমচে হবে মনে হচ্ছে। আরেকটু হলে আমি সবগুলো তুলে নিব। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিব। এই যে দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল আলুর পাকোড়া। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।